সালামু আলাইকুম কিং অফলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ আমার নিড নেম সোয়েল অর্থাৎ দু নামই আমার তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও আপনাদের কাছে হাজির হয়েছি আজকে নতুন একটি ক্লাস নিয়ে ডিজিটাল সার্কিট তো চলেন দেখা যাক কি আজকের বিষয় তো প্রথমে তো আমরা দেখতে পাচ্ছি যে আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল সার্কিট অ্যান্ড অল লজিক গেট আমাদের আজকের পার্ট লজিক গেট বিশেষ ধরনের ইলেকট্রনিক সার্কিট যার এক বা একাধিক ইনপুট থেকে এবং কেবলমাত্র একটি আউটপুট থাকে এবং ইনপুট সময়ের লজিক অবস্থানের উপর ভিত্তি করে আউটপুট প্রদান করেন লজিক সময়ের লজিক হাই ওয়ান এবং লজিক লো জিরো এই দুটি বাইনারি লজিক নিয়ে কাজ করে এক কথায় বলা যায় ওয়ান সমান অন এবং জিরো সমান অফ আর অন অফ হচ্ছে সুইচ সাধারণগতভাবে আমরা জানি সুইচ সাধারণত আমরা অন এবং অফ করে থাকি তো ইলেকট্রনিক্স সার্কিট বিশেষ গাণিতিক সূত্র হিসেব করে কাজ হয় বলে একে যুক্তিভিত্তিক বলা হয় তো আমরা যেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটা সুইচ আর সুইচ মানে হচ্ছে যে কানেকশন এবং ডিসকানেকশন যেটা আমাদের কানেকশন ঘটলে আমার এখানে প্রবাহিত হবে ইলেকট্রন এবং তার সার্কিটটা ফিল হবে আর যখনই ডিসকানেক্ট করা হবে তখন এক পরিবাহী থেকে অন্য পরিবাহীতে বিদ্যুতের কোনো সমাহার বা প্রবাহিত থাকবে না যার কারণে ওখানে সার্কিটটা ব্রেক আপ থাকবে তো এটা হচ্ছে যে আমাদের যুক্তিক এবং এই যুক্তিকটাকেই বোঝানো হচ্ছে লজিক গেট তো শিক্ষার্থী বন্ধু চলেন আমাদের লজিক গেটের সাধারণ জ্ঞানটা আমরা নিয়ে নিলাম এবার আমরা চলে যাব তার বিশেষ যে সার্কিটগুলো নিয়ে আমরা আলাপ করে আসছি ধারাবাহিকভাবে আমাদের প্রত্যেকটা লজিক গেটের উপরে যে ধারাবাহিক অ্যানিমেশন ক্লাসগুলো দেওয়া আছে এখনও যদি কারা না দেখেন তো ওই সাবজেক্টগুলো আপনারা দেখে আসেন কারণ এই সাবজেক্টের উপরে ভিত্তি করেই আপনারা আজকের ক্লাস বুঝতে পারবেন তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা দয়া করে আমার ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের প্রত্যেকটা লজিক গেটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা একটা একটা করে ধারাবাহিক করে দেখে আসলে এবং আপনাদের এই লজিক গেটের যে বিস্তারিত আলাপ করা আছে অ্যানিমেশনের মাধ্যমে ওগুলো দেখলেই আপনারা আস্তে আস্তে সার্কিট বিষয় নিয়ে বা লজিক গেটের যে গাণিতিক সূত্র হিসেব করে যে কাজগুলো হয়ে থাকে সেই সম্বন্ধে আপনাদের ধারণার সৃষ্টি হবে তলে আমরা একটু দেখে আসি যে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে বিদ্যুতের যুক্তিভিত্তিক প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে লজিক গেট বলে তো আমরা লজিক গেটের সার্কিটের নিয়ম অনুযায়ী আমরা আগে একটু ধারণা নিয়েছি এখন লজিক গেটের সার্কিটের তথ্য মানে কাকে বলে সেটা আমরা উপস্থাপন করলাম এবং লজিক গেটের প্রত্যেকটা সিস্টেম বা প্রত্যেকটার সূত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি নর্থ গেট অ্যান গেট ন্যান গেট অর গেট ইত্যাদি এগুলো আমরা এখানে প্রেজেন্টেশন করে আসছি ধারাবাহিকভাবে ওগুলো করানো আছে আপনারা ওগুলো দেখে আসবেন আমরা আজকের যে বিষয়টা সেটা আমরা দেখে আসি আজকে আমরা নর্থ গেট নিয়ে আলাপ করব তো নর্থ গেট কিভাবে সৃষ্টি হয় তারই আমরা একটা সংজ্ঞা এখানে দিলাম অর্গেটের ফলাফলকে গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে নর্গেট বলে তো শিক্ষার্থী বন্ধু নর্গেট বলতে আমরা বুঝলাম যে একটা অর্গেট আরেকটা নর্থ গেট তো গেট অ্যান্ড দেন নর্থেট মিলে আমাদের কি হয়ে যায় দেখলাম যে হ্যাঁ আমাদের মিলে গেল এবং অর্গেট প্লাস নর্গেট হয়ে গেল এবার ইনপুট কোথায় হবে ইনপুট দেখতেছি অর অর্গেড হবে আর আউটপুট কোথায় হবে সেটা নন গেট হবে তো শিক্ষা বন্ধু আমরা ইনপুট আউটপুট দেখে আসার পর আমরা এখন দেখে আসবো এটা তো আমরা দেখে আসলাম যেটা ইনপুট এবং আউটপুট যেটা আমরা দেখে আসলাম এটা একটা ভিতরগতভাবে যে কাজগুলো হয়ে থাকে সেটা কিন্তু যখন এটা সিম্বল দেখতে যাব ওই সিম্বলটা কিভাবে হয়ে থাকে সেটা আমরা একটু দেখে আসি তো হচ্ছে যে আমাদের দুটা সিম্বল একটা অর্গেডের সিম্বল একটা নর্থগে সিম্বল দেখি তো এটা সিম্বলের যেটা বাস্তবমুখী সিম্বল সেটা আমরা একটু দেখে আসি আমাদের কিং অবল্যাপটা শুনেছিলেন লোগো আসলো আমরা দেখতে পেলাম যে ওখান থেকে অর্গেটটা নিচে নেমে আসলো দেন নর্থগেট থেকে একটিমাত্র শূন্য বা যে সিম্বল সেটা নেমে আসলো এখন দেন আমার গেটের বাস্তবমুখী সিম্বল তৈরি হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধু আমরা নরগেটের সিম্বলটা কিভাবে তৈরি হলো আর এই সিম্বল দেখে যে আমরা নরগেট বলে ফেলতে পারবো সেই প্রেজেন্টেশনটা আমরা উপস্থাপন করলাম তো এবার আমরা চলে যাব তার টু টেবিল বা বাস্তবমুখী ক্রিয়া বা কাজ তো আমরা জানি যে একটা টু টেবিল করতে গেলে কার উপরে ভিত্তি করে ইনপুটের উপরে ভিত্তি করে আমাদের টু টেবিলটা তৈরি হয় ইনপুট যদি দুইটা হয় তাহলে আমাদের টু টেবিল দুইটা ইনপুট হবে একটা আউটপুট হবে ইনপুট যদি তিনটা হয় তাহলে টু টেবিল তিনটা হবে এবং আউটপুট একটা হবে তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইনপুটের উপরে ভিত্তি করে আমাদের টু টেবিলটা হয়ে থাকে ট্যুর টেবিল মানে কি বাস্তব ক্রিয়া ওকে যেটা আমাদের ভিতরগতভাবে যে কাজটা হচ্ছে সেটাই আমরা প্রেজেন্টেশন করে থাকি টু টেবিলের মাধ্যমে তো শিক্ষার্থী বন্ধু আমরা দেখতে পাচ্ছি অলরেডি এখানে এ দেওয়া আছে এবং ইনপুট এ ইনপুট বি আর আউটপুট এক্স তো আমরা এখানে তাই তুলে ধরলাম টুট টেবিলের ভিতরে আমরা এখন দেখতে পাচ্ছি সার্কিট একটা সার্কিটের ভিতরে আমরা কি করলাম যেহেতু আমাদের সার্কিটগুলো এমনভাবে তৈরি করা হয় যার ক্রিয়াতে আমরা কখনো সুইচটাকে ডিসকানেক্ট করার সময় লাইনটাকে কেটে দিতে পারি না বা বিচ্ছিন্ন করতে পারি না কারণ সার্কিট একবার যখন তৈরি হয়ে যায় তার কোনো রকমে আমরা হাত দেওয়া ছাড়া যেন স্বয়ংক্রিয়ভাবে সে যেন ডিসকানেক্ট হতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে যেন সে আবার কানেক্ট হতে পারে তো বিশেষ ক্ষেত্রে হচ্ছে যে এটা যে সে ডিসকানেক্ট কীভাবে হয়ে থাকে হাও কেন কিভাবে এটা কেমন করে হয় এই ধরনের চিন্তাভাবনাটাই সাধারণ পাবলিকের মাথায় হিমশিম করে থাকে তো আমরা সাধারণতভাবে যেটা বোঝানোর চেষ্টা করব। যে আমাদের সার্কিটটায় মূল প্রাধান্য যে কাজটা করে থাকে সেটা হচ্ছে রেজিস্টোর কারণ কেন রেজিস্টর দু দিকে আমাদের বিভক্ত রাখে একমুখীতে আমাদের একরকম সার্কিট অনুভব করবে আরেক মুখিতে আর এক রকম অনুভব করবে কখন যখন আমরা সার্কিটকে বিচ্ছিন্ন করতে পারি না তখন যদি আমরা রেজিস্টরের যে কোনো এক মাথায় বা এক মুখে আমরা যদি গ্রাউন্ড করে দিতে পারি তখন ওই মুখের অবস্থানটা হয়ে যাবে জিরু আর অন্য মুখের অবস্থান হয়ে থাকবে ভোল্টেজ তো জিনিসটা কি হয়ে গেল আমাদের সার্কিটটা ডিসকানেক্ট হয়ে গেল অর্থাৎ আমাদের স্বাভাবিকভাবে আমরা যদি এইখানে একটা রেজিস্টার দেখে থাকি তো রেজিস্টারের এক মুখে আমরা লাইটের অংশ দেখতে পাচ্ছি আরেক মুখে আমাদের ব্যাটারির অংশ দেখতে পাচ্ছি তো আমরা যখনই এইখান থেকে বিদ্যুৎ প্রবাহিত করব তখন সে এক মুখ দিয়ে ইনপুট হবে আরেক মুখে বা আরেক লাইন দিয়ে সে কী করবে আউটপুট ঘটাবে আমরা যদি কোনোভাবে এই লাইটের অংশতে যদি আমরা কোনোভাবে আমরা যদি আমরা যদি লাইটের কোনো কোনো একটা অংশে যদি আমরা গ্রাউন্ড করা দিতে পারি তাহলে কি হবে আমাদের এই লাইটটাতে দু দিকেই আমাদের গ্রাউন্ড হয়ে যাবে এবং দেন দুই দিকেই আমাদের ভোল্টেজ জিরো হয়ে যাবে তখন দেখা যাবে যে আমাদের লাইটটা অফ হয়ে যায় তো আমাদের এইখানে যখন আমাদের আমরা একটু বুঝিয়ে দিই কলম দিয়ে যখন আমরা যখন আমরা এদিকে অফ করব। আর সার্কিটকে যখন আমরা এখানে আমরা দুভাগ করে দেব তখন এদিকে ভোল্টেজটা হবে জিরো আর এদিকে ভোল্টেজটা থাকবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা অলরেডি ধরতে পেরেলেন যে কিভাবে এটা কাজ করে স্বাভাবিকভাবে আমরা যে বিষয়টা তোলার জন্য চেষ্টা করলাম সেটা আপনারা অলরেডি ধরতে পারলেন তো এই রেজিস্টারটাই আমাদেরকে দুই সার্কিটকে বিভক্ত করতে পারে রেজিস্টার কাজটাই হচ্ছে যে আমাদের কারেন্টকে বাধা দেওয়া তো কারেন্ট কিভাবে বাধা দিচ্ছে বলতেছে যে ওই পাশটা গ্রাউন্ড হয়ে গেছে এই পাশে আমি আর কারেন্ট যেতে দিব না তো রেজিস্টার ওইভাবেই কারেন্টকে যেতে দেয় না তো কারেন্ট গেলেও সেটা শক্তিগতভাবে বা এনার্জেটিক যে শক্তি সেটা অনেক লো হয়ে যায় লো হয়ে যাওয়ার কারণে তার এখান থেকে ইলেকট্রন প্রবাহ হলে সেটা সহজে সার্কিটকে নষ্ট করে না তো এই জন্যই আমরা রেজিস্টার ব্যবহার করে থাকি তো শিক্ষার্থী বন্ধু আমরা এটা নিয়ে তো বললাম আমাদের বেসিক ইলেকট্রনিক ক্লাসটা আমরা আরও ডিপলি করিয়ে থাকি ওটা অন্য বিষয় আমরা এখন লজিক গেটে চলে আসি আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো সুইচ আছে একটা এ একটা বি তো আমরা অলরেডি এর ভিতরে যে সুইচটা সেটা ওপেন রাখলাম এই যে আমরা এইখানে যে কানেকশনটা সেই কানেকশনটা না রেখে আমরা ওপেন রাখলাম আর এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি এর টুট টেবিলের ইনপুটের এখানে জিরো আছে তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা এর এই যে সিম্বল এই সিম্বলের এখানে আমরা অলরেডি জিরো রাখলাম তাহলে ওকে শিক্ষার্থী বন্ধু বিটা আমরা জিরো রাখলাম তাহলে মানে কি বুঝতে পারলাম এও জিরো বিও জিরো তো সেই ক্ষেত্রে আউটপুট কী হবে কারণ আমার এইখানে রেজিস্টরের কোনো অংশতেই আমরা মানে সাপ্লাইকে গ্রাউন্ড করিনি এবং এই লাইটের দিকে একটু লক্ষ্য করেন এক তো ব্যাটারির গ্রাউন্ড যেটা আমাদের এটা গ্রাউন্ড সিম্বল একদিকে ব্যাটারির গ্রাউন্ড সিম্বল আছে লাইটের সাথে আরেক দিকে ব্যাটারির সাপ্লাই সিম্বলটা দেওয়া আছে বা সাপ্লাই যে লাইনটা সেটা দেওয়া আছে আমাদের লাইটের দিকে তাহলে লাইটের একদিকে গ্রাউন্ড যেখানে জিরো ভোল্টেজ আরেকদিকে ভোল্টেজ তো এই ভোল্টেজটা যদি আমরা জিরু করে দিতে পারি তাহলে লাইটটা অফ হয়ে যাবে তো এখন আমরা কোনোভাবেই লাইটটাকে মানে সুইচ দেই নাই বিদায় এটা আমাদের কানেকশানের জিরো হতে পারে নাই যার কারণে লাইটটা আমাদের আউটপুট ওয়ান দেখাবে তো শিক্ষার্থী বন্ধু এ যখন জিরো থাকবে বি যখন জিরো থাকবে তখন আউটপুট আমাদের ওয়ান থাকবে এটা কার এটা হচ্ছে যে আমাদের গেটের বেলায় কেন শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে নরগেটের হচ্ছে যে দুটো সমন্বয়ে তার ক্রিয়াটা ঘটে শিক্ষার্থী বন্ধু অর গেটের কাজ আমরা আগে দেখেছি তো কাজ তো আমরা এখন দেখতেছি তো এখন আমরা দেখে আসি এ হচ্ছে আমাদের এ যখন জিরো থাকবে এবং আমাদের বি যখন ওয়ান থাকবে তখন আমাদের আউটপুট অটোমেটিক জিরো হয়ে যাবে কারণ কেন শিক্ষিত বন্ধু আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলি যে যখনই আমরা যখনই আমরা এই এখানে যখন বিদ্যুৎটা প্রবাহিত হতেছিল এখানে যখন বিদ্যুৎটা প্রবাহিত হতেছিল তখন বিদ্যুতের প্রবাহিতটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে আমাদের গ্রাউন্ড হয়ে যাচ্ছে দ্যাট মিনস সার্কিটটাকে রেজিস্টর দুভাগ করে দিল দুভাগ করে দিয়ে এই ভাগে ভোল্টেজ রাখলো আর এই ভাগে জিরো করে দিল কারণ কেন আমরা জানি গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে যে নীল বা জিরো তো যখন এখানে জিরো ভোল্টেজ করছে সার্কিটের এইখানে এই লাইটের এই অংশে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না জিরো পাচ্ছি আর স্বাভাবিকভাবে আমরা এই জায়গায় গ্রাউন্ডের ভিতরে আমরা যেটা গ্রাউন্ড দেখতে পাচ্ছি এই গ্রাউন্ডের এই জায়গায় জিরো দেখতে পাচ্ছি দ্যাট মিনস আমাদের সার্কিট যেই লাইট আছে সেই লাইটে দুটোই আমাদের জিরো হয়ে গেছে যার কারণে আমাদের লাইটটা কি হয়ে যাবে অফ হয়ে থাকবে এই হচ্ছে যে আমাদের লজিক গেটের সিস্টেম আর আমরা যদি এখন দেখে আসি যে তার আরেকটা প্রসেস অর্থাৎ আমরা একটা সার্কিট দিয়ে চারটা প্রসেস অনুযায়ী আমরা কাজ করতে পারি যে চারভাবে আমরা যদি পরীক্ষা করি তাহলে এটার কি ঘটতে পারে একটা ইনপুট হলে আমরা চারভাবে কাজ করিয়ে আমরা এটাকে দেখতে পারি দুইটা হলে তা একটা হলে দুভাবে আর একটা হলে চারভাবে তো দুইটা হলে আমরা চারভাবে পরীক্ষা করতে পারি তো এখন আমরা আবার যখন লাইনটাকে যখন আমরা ওয়ান দিলাম এবং এতে আমরা ওয়ান দিলাম বিতে আমরা জিরো রাখলাম তো সেক্ষেত্রে আমাদের আউটপুট কী হবে জিরো হবে কারণ কেন যেইটাই করি না কেন আমাদের গ্রাউন্ড হয়ে যাচ্ছে ওকে তো এরপর আমরা এক রাখলাম এতে বি রাখলাম একে মানে সুইচ করলাম এক দিলাম মানে ওয়ান দিলাম আউটপুট আমাদের জিরো আসবে এক কথায় আমরা সুইচে কখনো ভোল্টেজ বা ওয়ান রাখতে পারি না যার কারণে আমাদের সুইচ যখন করাতে যেহেতু আমাদের এক ধরনের ভোল্টেজ প্রয়োজন হয় এই ভোল্টেজটা যখন আমরা সুইচে দিয়ে দিব মানে ওয়ান মানে ভোল্টেজ মানে অন আর জিরো মানি অফ মানে জিরো ভোল্টেজ জিরো মানি কোনো ভোল্টেজ নাই তাহলে তো সে যেভাবে আছে সেভাবেই থাকবে তাহলে এইখানে আমরা বুঝতে পারলাম যে যখনই আমাদের জিরো থাকবে তখন আমাদের এই সুইচটা কী হবে আমাদের অফ থাকবে আর যখনই ওয়ান আসবে তখন ক্লোজ হবে তাহলে আমাদের এখন যেহেতু এতেও ওয়ান ক্লোজ বিতেও ওয়ান ক্লোজ তাহলে দ্যাট মিন্স আউটপুট আমাদের জিরো আউটপুটে কোনো রেজাল্ট নেই কোনো ভোল্টেজ নেই তো শিক্ষার্থী বন্ধু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে আমরা যে কথাটা বুঝেছি লক্ষ্য করি নরগেটে একটি মাত্র ইনপুটও যদি এক হয় তবে আউটপুট হবে শূন্য এই কথাটা আমরা বোঝানোর চেষ্টা করলাম এক কথায় যেটা আমরা বুঝবো যদি ইনপুট যদি এক আসে ইনপুট যদি ওয়ান আসে তাহলে আউটপুট হান্ড্রেড আমাদের পার্সেন্ট জিরো হবে এই হচ্ছে আমাদের নরগেটের সংজ্ঞা বা নরগেডের রেজাল্ট তো আমরা শিক্ষার্থী বন্ধু যদি নরগেটকে আমরা বাস্তবমুখী যে ভিতরে কিভাবে তৈরি করে সেটা দেখে আসি তাহলে আমরা একটু পড়ি আমরা নিম্নে দেখিয়েছি কিভাবে টানডেস্টার সুইচ এর মাধ্যমে একটি নরগেট করতে হয় তো স্বাভাবিকভাবে আমরা একটি নরগেট কিভাবে করতে হয় সেটা আমরা টানডেস্টারের মাধ্যমে দেখিয়েছি তো শিক্ষার্থী বন্ধু আপনারা যারা আমাদের এই সাবজেক্টগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারতেছেন বা যারা আমাদেরকে ভালোবাসেন তারা এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শিক্ষার্থী বন্ধুরা যারা মুখে বললে বা যাদেরকে কাগজে কলমে বুঝাতে গেলে তাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিশ্চিত আমরা যদি চোখে একবার যা দেখি সেটা যদি খুব ভালোভাবে বাস্তব যেটা হয়ে থাকে সেটা অ্যানিমেশনের মাধ্যমে যদি বোঝানো যায় তাদের কি হয় আমাদের ব্রেন নে তখন কি হয় যে অ্যাবজর্ অর্থাৎ বোঝার ক্ষমতাটা বেড়ে যায় বা আমাদের ব্রেনে রাখার মতো কাজটা আরও বেশি সক্ষম হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা চেষ্টা করবেন বিভিন্ন শিক্ষার্থী বন্ধুদেরকে এই সাবজেক্টগুলোকে শেয়ার করে দিতে তাহলে আমাদের এই কাজগুলোর সার্থকতা হবে আমরা যে কাজগুলো করতেছি এই ইলেকট্রনিক্স সাবজেক্টকে সহজ উপলব্ধভাবে আপনাদেরকে প্রেজেন্টেশন করে স্বাভাবিকভাবে আমাদের দেশকে প্রযুক্তিক দিক থেকে বা ইলেকট্রনিক্সের দিক থেকে আমরা যেন খুব ভালোভাবে প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে পারি এবং দেশকে যেন আরও সামনের দিকে অগ্রসর করে নিয়ে যেতে পারি এটা হচ্ছে যে আমাদের চাহিদা এটাই আমাদের লক্ষ্য তো ইনশাল্লাহ আমরা প্রজেক্ট নিয়ে সবসময় একটা কাজ দেখিয়ে রাখি তো ডিজিটাল সার্কিটের অবশ্যই হবে আমরা আসেন প্রজেক্টটা দেখে আসি তো বন্ধু যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি খুব দ্রুত সাবস্ক্রাইব করুন কারণ আমরা আপনাদেরকে সামনে আরো ভালো ভালো ক্লাস নিয়ে দেখাবো এবং আমরা বাস্তব বা আমাদের যেটা কাজ করতে সুবিধা হয় সেই সাবজেক্ট নিয়ে আমরা ইনশাল্লাহ তুলে ধরবো এবং আমাদের প্রায় একশোর উপরে আমাদের ভিডিও আছে আমাদের ভিডিওগুলোকে আপনারা একটি একটি করে নির্বাচন করুন এবং কালেকশন করে রাখতে পারেন তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে তো সেক্ষেত্রে বন্ধু আমরা আজকে যে লজিক গেডের যে সাবজেক্টটা আমরা প্র্যাকটিক্যাল দেখানোর জন্য যাচ্ছি সেইটাই আমরা দেখে আসবো তো আমরা একটা একটি করে আমরা দেখব যে নরগেটের ইনপুটের যদি আমাদের কি কি করলে কোন প্রক্রিয়া হয় শিক্ষার্থী বন্ধু আপনারা একটা লক্ষ্য করেন এ আমাদের এখানে সুইচ দেওয়া আছে বি আমাদের আরেকটি সুইচ দেওয়া আছে এবং আমাদের আউটপুট হচ্ছে যে আমাদের এই লাইটটি ওয়াই তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা যখনই দেখবেন এই লাইটটি অন হচ্ছে তখন এখানে ভোল্টেজ আছে ক্রিয়া হচ্ছে তো এখানে যখন আমাদের লাইটটা জ্বলবে তাহলে আপনি মনে করবেন যে আমাদের এটা অন অন হচ্ছে যে আমাদের ওয়ান আর যখনই আমাদের লাইটটা অফ হবে কোনো রকম বিদ্যুৎ থাকবে না তখনই বুঝে নেবেন এটা অফ আর জিরো মানি অফ বিদ্যুৎ নাই মানে জিরো আর জিরো মানি অফ তো শিক্ষার্থী বন্ধু আমরা চলেন শুরু করি তো আমরা যদি দুই ডিসকানেক্ট কানেক্ট করে রাখি এরপর আমরা শুরু করতে যাই তো দেখি এ জিরো আমরা প্রথমে প্রথম প্রসেসটা আমরা দেখি আসি তো প্রথম প্রসেসটা যদি দেখি প্রথম স্টেপটা তো বললো যে এ জিরো আমরা এখানে দেখতে পাচ্ছি এ জিরু করাবো এখন জিরো মানে আমরা ডিসকানেক্ট করবো ডিসকানেক্ট মানে এই ভোল্টেজটা এখান থেকে এখানে যেতে পারবে না তাহলে জিরো তাহলে ওকে এখানে যখন আমরা জিরো রাখলাম বি আমাকে বললো জিরো রাখতে তাহলে আমরা বিটাও জিরু রাখলাম তাহলে কি হয় দেখা যাক তো আমরা দেখতে পাচ্ছি যখন এই দুইটা সুইচ আমরা জিরু রাখলাম এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আউটপুট ওয়ান ওয়ান মানে বলেছিলাম অন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আউটপুটে লাইটটি জ্বললো তাহলে মানে কি বুঝতে পারলাম আমাদের এই সার্কিটটাতে যদি দুটো ইনপুট যদি আমরা জিরু রাখি তাহলে আউটপুট আমরা ওয়ান পাবো ওকে শিক্ষার্থী বন্ধু আমরা দ্বিতীয় প্রসেসে চলে যাই দ্বিতীয় প্রসেস আমাদেরকে কি বলেছে দ্বিতীয় প্রসেসে বললো এতে যদি আমি জিরো রাখি ওকে আমরা এতে জিরো রাখলাম বিতে আমাদেরকে বললো ওয়ান রাখার জন্য তাহলে ওকে আমরা বিতে ওয়ান রাখি তো ওয়ান মানে ক্লোজ তো আমরা বিতে ওয়ান রাখলাম এখন আমরা যদি আউটপুটের দিকে লক্ষ্য করি দেখা যাচ্ছে যে আমাদের আউটপুট জিরো তাহলে জিরো মানে আমাদের কোনো ভোল্টেজ নেই দেখা যাচ্ছে ওয়াই কোনো রকম নেই তো আমরা এখানে এখানে দেওয়া আছে বাট আমরা এখানে ওয়াই দিয়ে বুঝে যাচ্ছি তো ওকে শিক্ষার্থী বন্ধু আমরা দ্বিতীয় প্রসেস দেখে নিলাম তৃতীয় প্রসেস আমরা যেটা দেখব শিক্ষার্থী বন্ধু যদি আমরা তৃতীয় প্রসেসে যদি এ যদি ওয়ান হয় তাহলে আমরা দেখি এতে ওয়ান রাখি আর বি যদি জিরো হয় তাহলে আমরা বিতে জিরো রাখি তাহলে আউটপুট সমান কি বলে এখানে এক্স আর আমরা এখানে ওয়াই কি বলে একই অ্যাক্স এবং ওয়াই দিয়ে আমাদের আউটপুট বোঝানো হয় তো এখানে টু টেবিলে আমাদের যেহেতু এক্স আছে আমরা এখানে এক্স দেনি আমরা ওয়াই দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তাহলে ওকে তোর জিরো আছে আউটপুট আমরা জিরো পাচ্ছি তৃতীয় প্রসেসে এখানেও আমরা জিরো দেখতে পাচ্ছি তো শিক্ষার্থী বন্ধু আমরা চতুর্থ প্রসেসে চলে যাই চতুর্থ প্রসেসে কি বললো যখন আমাদের ইনপুট এক হলো অর্থাৎ ইনপুট এক ক্লোজ আমাদের ইনপুট এ ক্লোজ বিতে আবার আমাকে বলছে ওয়ান রাখতে অর্থাৎ ক্লোজ করতে বললো ক্লোজ আমাদের আউটপুট যেটা ওয়াই বা এক্স সেখানে আমাদের দেখা যাচ্ছে যে জিরো তা আমরা এখানে দেখতে পাচ্ছি আউটপুট আমাদের জিরো তা শিক্ষার্থী বন্ধু এ হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে সুইজের প্রক্রিয়া হচ্ছে যে একটি সাপ্লাইয়ের মাধ্যমে এই সুইচটা করানো হয় তা আমরা এই জন্য দুটা ব্যাটারি দিয়েছি এর জন্য একটা সাপ্লাই বিয়ের জন্য একটা সাপ্লাই যার কারণে আমাদের এই জায়গায় যে সার্কিটটি তৈরি হয়েছে এই সার্কিটটি আমাদের আউটপুট তারই মতো করে দেখাচ্ছে তো শিক্ষার্থী বন্ধু আপনারা কি বুঝতে পারতেছেন যে এই সিম্বলটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে এই সিম্বলের ভিতরেই যে ক্রিয়াটা সেটাই আমরা এখানে তুলে ধরলাম আর এটা কিন্তু আমাদেরকে এইভাবে খোলামেলা রাখবে না যে কোনো একটা আইসির মাধ্যমে অর্থাৎ সেটা ফাইভ লেগ হতে পারে সিক্স লেগ হতে পারে এইট লেগ হতে পারে যে কোনো একটা সার্কিট বা যে কোনো একটা আইসির ভিতরে প্যাকেট করবা বা ভিতরে গতভাবে সার্কিটটাকে প্যাকেট করে একটা আইসি রূপে আপনাদেরকে এটা প্রেজেন্টেশন করতে পারে তো এইভাবে করে আপনাদেরকে একটি সার্কিট বা একটা আইসি ক্রিয়া হয় সেটা আমরা এই লজিক গেটের মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি তো স্বীকারী বন্ধু আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্লাসগুলোকে লাইক করবেন এবং কমেন্টে আপনাদের ভালোবাসা জানতে চাই আমাদের সম্বন্ধে যে আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে আমাদেরকে সাজেস্ট করবেন যে আমরা কি করলে আরও ভালো হবে আমাদের চ্যানেলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা আপনাদের কামনা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আমার কাম্য আমরা চাই আপনারা আমাদের পাশে থাকেন আপনারা আছেন বিদায় আমরা এখনো অব্দি পর্যন্ত বাংলাদেশে এক নাম্বার ইউটিউবের ভিতরে আছি ইলেকট্রনিক্স রিপেয়ারিং ক্ষেত্রে তো ইনশাআল্লাহ আমরা চাই আপনাদেরকে নিয়ে আরও সামনে এগিয়ে যেতে আপনাদের চাহিদা ভিত্তি উপর ডিপেন্ড করে এবং আমার যতটুকু মেধা আছে তার সম্পূর্ণটাই আমরা প্রেজেন্টেশন করে আপনাদের চাহিদা পূরণ করার এইটাই হচ্ছে যে আমাদের কাম্য তো না আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলকে আরও সবার কাছে সাবস্ক্রাইব করার সুযোগ করে দিবেন শেয়ার মাধ্যমে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন হতে পারে ফেসবুক টুইটার এবং আপনাদের ইউটিউব বা আরও আদার যেই সোশ্যাল মিডিয়া আছে এই টুইটার এগুলোর মাধ্যমে আপনারা চাইলে শেয়ার করলে আমার এবং আমাদের দেশের জন্য এটা উপকার হবে কারণ আমার উপকার হবে আমি এই কষ্ট বা আমার এই পরিশ্রম যেটা করছি সেটার একটা ভালোবাসা বা সেটার একটা ফিডব্যাক পেলাম আর আপনাদের উপকার হবে আপনারা একটা জিনিস জানতে পারবেন খুব সহজভাবেই এবং আমরা চাচ্ছি যে আরও ভালো ভালো কিছু প্রজেক্ট নিয়ে এসে কাজ করতে কারণ আপনারা যখন এটা দেখে ফিডব্যাক দিবেন তখনই কি হবে আমার কাছে ভালো লাগবে আরও বেশি বেশি ভালো করে আমরা ভিডিও তৈরি করে যেন আগ্রহ প্রকাশ করতে পারি ওকে তো শিক্ষা বন্ধু আমি আবারও বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে আজকের মতো এই পর্যন্তই আমাদের এই ক্লাস সামনে আরও ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন কিং অব ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ